আমার কাছে স্টার ড্রাইভটা মানে আমার ফেভারিট শট, বাট আমি খেলতে পারি না, সত্য কথা। মানে আমার যখন স্টার ড্রাইভ মানে আমার কাছে খুব ভালো লাগে, এবং আমি অনেক সময় সারপ্রাইজ হয়ে যাই যে আমি এই শটটা মারছি। বৃহস্পতিবার লিটনের এমনই সারপ্রাইজ হওয়ার মতো দিন, যে শটটা তিনি খেলতে পারেন না সেই শটটাই তিনি খেললেন কি দারুণ স্বাচ্ছন্দ্যে, সাবলীলভাবে, যেন লিটনের ব্যাটের সৌন্দর্যের কোরিওগ্রাফি। চন্ডিকা হাথুরু সিং এর অধীনে ইংল্যান্ড সিরিজের আগে প্রথম প্রস্তুতি ম্যাচ, হোম অফ ক্রিকেটে ক্রিকেটারদের মেলা। লিটনকে সেখানে আলাদা করা গেল তার ব্যাটিং দিয়েই, পার্টনার তামিম ইকবাল ফিরেছেন শুরুতেই। তবে লিটনের ব্যাটিং দেখে মনে হচ্ছিল ওই উইকেটে ব্যাট করা বড্ড সহজ, সেটা অবশ্য তার ক্লাসের কারণেই। উইকেট এতটাও সহজ ছিল না যতটা মনে হয়েছে। লিটনের ব্যাট থেকে আসা বল পেসার শরীফুল ইসলাম ছুড়লেন লিটনের দিকেই, এই ব্যাটার অবশ্য তাতে কিছুই মনে করলেন না। ক্যারিয়ার জুড়ে সহ্য করা সমালোচনা আর কটাক্ষের কাছে এই স্লেজিং আর এমন কি। তবে শরীফুলের আগ্রাসী অ্যাপ্রোচ অন্তত এতটুকু প্রমাণ করলো এই প্র্যাকটিস ম্যাচ নিছুকই প্র্যাকটিস না, নতুন হেড কোচের মন জয় করতে সবাই মরিয়া। সেই মন জয়ের জন্য যেটা করার লিটন ঠিক সেটাই করলেন, দেখার মতো ব্যাটিং। প্র্যাকটিস ম্যাচ থেকে একজন ক্রিকেটারকে মূল স্কোয়াডে যুক্ত করবে ম্যানেজমেন্ট, লিটনের অবশ্য সেই ভাবনা নাই। দলে তো তিনি আছেনই, তাকে বাদ দিয়ে এখন বাংলাদেশ দল চিন্তা করাটাও দুষ্কর। শেষ 12 ওয়ানডেতে লিটন ব্যাট করেছেন প্রায় 60 গড়ে, স্ট্রাইক রেটও 80-র বেশি, যার মধ্যে 9 ম্যাচের প্রতিপক্ষই ছিল সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ আর ইন্ডিয়া। তাইজুলের বল একটু সামনে এসে খেলতে গিয়েই আউট হলেন লিটন, তার আগে করেছেন 36 রান। সংখ্যার হিসেবে বেশি না হলেও যারা দেখেছেন তাদের জন্য ইনিংসটা ছিল মনে রাখার মতো। নতুন হেড কোচের উপলব্ধি অবশ্য তিনিই ভালো বলতে পারবেন। লিটনের আউট হওয়ার পর মনে হয়েছে চাইলেই হয়তো ইনিংসটা বড় করতে পারতেন, লিটনের মনেও সেই একই ভাবনা এসেছে কিনা কে জানে। আউট হওয়ার পরপরই ছুটলেন ইনডোরে ব্যাটিং অনুশীলনের জন্য। মানুষ প্রত্যয়, অলরাউন্ডার।